হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা না আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীরমতি মতি নবাবগঞ্জ থেকে প্রশ্ন পিন্টু মন্ডল আঠারো বছর বয়স তার বলেছে আমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি রাত জেগে পড়তে গেলে আমার চোখ জলে এবং চোখ ঝাপসা হয়ে উঠে দূরের জিনিস ঝাপসা দেখি এর কোনো হারবার সমাধান জি পিন্টু হার্বাল সমাধান হলো সকালবেলা ঘুম থেকে উঠে তাকে আগের দিনের ভিজানো দুই মুঠ বুট ওটা খেতে হবে একটু মধু দিয়ে একটু পরেই তাকে দধি আর চিরা এক মাস দধি চিরা দধি আর চিরার যে সকালের নাস্তা এটা ছাত্রদের জন্য আদি যুগ থেকে ছিল এবং দুই মুট ভিজানো বুট এই জিনিসটা যদি এক সে খায় আলহামদুলিল্লাহ এই সমস্যাটা চলে যাবে রাত জেগে পড়াটা তো আসলে আমরা কোনোভাবেই এটাকে সমর্থন দিই না তবে পরীক্ষার আগে দিয়ে একটু আউট অফ টেনশন বা বিভিন্নভাবে পড়াশোনাটা ম্যাজ না করার জন্য রাত জেগে অনেকে পড়ে থাকেন কিন্তু খুব বেশি একটা লাভ হয় বলে যে আদার রসটা যদি অনেক বেশি খায় মধু দিয়ে এক কাপ পরিমাণ এই আদার রসের ভিতরে দুই চামচ মধু দিয়ে যদি খায় সাত আট দিন তাহলে পরে কিন্তু তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ব্রেনের সিস্টেমটা সেট হয়ে যাবে তবে আমাদের পরামর্শ থাকবে পিন্টু মন্ডল ভাই রাত জেগে না পড়ে দিন জেগেই পড়ুন হ্যাঁ এই পরীক্ষার প্রিপারেশনের জন্য কয়েক ঘন্টা সিস্টেমেটিক্যালি পড়লে কিন্তু এটা কাভার সিস্টেম নাই কুইজ টাইপ কোশ্চেন বেশি রাত জেগে পড়াটা সঠিক আর এখন সিজন অনেক প্রশ্ন আসছে বা কিছু যে সারা বছর পড়াশোনার টাচে থাকলে মানে মনোযোগ থাকলে বড়ই উত্তর দিতে পারে এখন আর যদি পড়তেই হয় তাহলে অবশ্যই এক দেড় ঘন্টা পর পর আপনি একটু পড়া থেকে উঠে একটু পায়চারি করুন আপনার দৃষ্টি করুন মা আটি করুন ফ্রি এক্সারসাইজ করুন উঠা বসা করুন আপনি দূরের দিকে দিন কারণ আমরা যখন পড়াশোনা করি তখন দূরের দিকে সবুজ পালার দিকে দিলে ভালো কারণ এমনি করলে ডেফিনেটলি চোখের রিফ্র্যাক্টরি ইরোর বা চোখের দৃষ্টি শক্তির একটা সমস্যা দেখা দেয় তখন অবশ্য গ্লাস বা ব্যবহার করলে এটা কারেকশন হয়ে যায় এটি এটি হতে হবে অতএব এটা একটু খেয়াল রাখুন এবং যে সবুজ শাক সবজি যেগুলি আছে হলুদ যে শাকসবজি আছে গাজর আছে ভিটামিন এ প্রচুর আছে পালং শাক আছে এগুলো খাবেন এগুলো সারা শরীরের জন্যই ভালো চোখের জন্য তো অবশ্যই ভালো বগুড়া থেকে ইয়াসমিন আক্তার তার ছেলের বয়স পাঁচ বছর বাদ জ্বরে আক্রান্ত হারবাল উপায় বাদ জ্বরের কোনো চিকিৎসা আছে জি বল হার্বাল উবায় বাদ জ্বরের চিকিৎসা আছে আপনি প্রতিদিনই আপনাকে মেথি পাউডার করে খেতে হবে তিন মাস মেথি হ্যাঁ বাজারে কিনতে পাওয়া যায় এক কেজি মেথি ভালো কিনে ধুয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ক্রাশ করে ওইটা একটা পটে ভরে হবে চায়ের চামচের দুই চামচ এক কাপ চায়ের ভিতরে বা এক কাপ দুধের ভিতরে বা এক কাপ দধির ভিতরে সামান্য একটু মধু দিয়ে ভালো করে নেড়ে সকালে এক কাপ রাতে এক কাপ এইভাবে তিন মাস খেতে হবে তিন মাস খেলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে নিউমেটিক ফিভারের তো আপনারা জানেনি যে এই চিকিৎসা যেটা ডাক্তার আলমগীর মতি বললেন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হ্যাঁ আমাদের হার্টকে আক্রমণ করে হার্টের ভিতরে যে ভাল্ভ বা কপাটিকা থাকে যে হার্ট বা ভাল্বটা আপনার রক্তটাকে একটা ডিরেকশন দেয় যে কোন মুখে সেটা প্রবাহিত হবে সেই ভালটা নষ্ট হয়ে যায় এই কারণে নানাবিধ সমস্যা হয় এবং শুধুমাত্র তাই না জয়েন্টেও এটা সমস্যা করতে পারে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হয় এবং একটা নির্দিষ্ট ফলো আপে থাকার প্রয়োজন হয় বলা হয় যে একুশ বছরের পরে সাধারণত বাদ থাকে না কিন্তু এরপরে মাঝে মধ্যে ডাক্তারের কাছে গিয়ে এটার যে একটা ফলো আপে থাকলে রুগী সবসময় ভালো থাকবে নারায়ণগঞ্জ থেকে প্রশ্নটি আমাদের কাছে এবারে লিখেছেন মোনালিসা বয়স বাইশ বছর তিনি লিখেছেন যে ছোটোবেলায় থেকে আমার শরীর পাতলা আমার ওজন আটত্রিশ কেজি উচ্চতা চার ফুট আট ইঞ্চি কী খেলে আমার ওজন বাড়বে যে বোন মনালিসা আপনার উচ্চতা অনুযায়ী ওজন আর মাত্র চার পাঁচ কেজি হলেই চলে এই চার পাঁচ কেজি ওজন আপনাকে বাড়াতে হলে আপনি প্রতিদিন ভাতের সাথে পঞ্চাশ গ্রাম করে এইসবগুলোর ভুসি খেতে হবে মানে স্টুলটা আমাদের স্টমকটা যেন ক্লিয়ার হয়ে যায় মনো এক নম্বর দুই নম্বরে প্রতিদিন বেলের শরবত খেতে হবে এক গ্লাস করে প্রতিদিন পেঁপে খেতে হবে সালাদ খেতে হবে শাক সবজি খেতে হবে সম্ভব হলে চায়ের চামচের এক চামচ অলিভ অয়েল সকালে এক চামচ রাতে আর যত বেশি আদা এবং দধির শরবত খাওয়া যাবে আস্তে আস্তে তার ওজন বাড়বে আদা দধির সাথে একটু অল্প মধুও খেতে পারে যখন বয়সটা বাইশ বছর আছে মাত্র তার জন্য মধুটাও ভালো কাজ করবে তার ওজন বৃদ্ধির জন্য মধুর ভূমিকা অনেক বেশি তবে সেটা আদার রসের সাথে এবং এই খাবারগুলা একবারে পেট ভরে না খেয়ে তিন চার ঘন্টা খেতে হবে অল্প অল্প করে খেলে শরীরের জন্য এটা সবচেয়ে বেশি ভালো হয় এবং রাতে ঘুমানোর আগে দুধটা খাওয়াটা ভালো এটাও একটি সুষম খাবার এবং ওজন বাড়াতেও সহায়ক এবং সাথে সাথে এগুলা করার পরেও যদি ওজন না বাড়ে বেড়ে যাওয়ারই কথা তাহলে পরে দেখতে হবে যে শরীরে কোনো ইনফেকশন আছে কি এটা ইউরিন ইনফেকশন হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রাইটি হতে হতে পারে গবেষকরা বলে যে দুই তিনবার গোসল বেশি করলে আর আগের দিনের ভিজানো দুই বুট যদি প্রতিদিন খায় এবং দধি চিরার শরবত খায় তাহলে মানুষের ওজন বাড়ে এবং অনেক সময় দেখা যাচ্ছে ওজনটা অনেক সময় জেনেটিক্যালও কারো কারো জেনেটিকাল বা বংশগত কারণে কেউ একটু স্থুল দেই হয়ে থাকে কারো কারো জেনেটিক্যাল কারণেই একটু হালকা পাতলা গড়নের হয়ে থাকে আরেকটু ওজন দরকার হ্যাঁ হাইট অনুযায়ী পাঁচ ফিটের কম আছে হাইটটা তবে এখানে তার চল্লিশ কেজি হইলেই চলে এবং এখনো এই সময় আছে এই ওজন বাড়ানোর বয়স কম তো এখনো সময় আছে এবং সাথে সাথে কৃমি সংক্রমণও কিন্তু আমাদের দেশে খাদ্য হজম বা ওজন না একটা কৃমি সংক্রমণ থেকে কৃমি সংক্রমণটা দূর করার জন্য সকালবেলা আনারস একবারই যদি রস করে খাওয়া যায় সাত দিন দাঁতে কোনো ইনফেকশন আছে কিনা বা কোনো ঘা আছে কিনা হবে যদি থাকে তাহলে পরে তাকে কচি পেয়ারা পাতা কচি আমের পাতা কচি নিম পাতা এটা মুখে দিয়ে ভালো করে চিবিয়ে দাঁত সাত দিন মাঝতে হবে তাহলে পরে দাঁতের ভিতরে কোনো ক্যাব কোনো জার্ম পোকা চলে থাকলে থাকলে যাবে সর্বোপরি সুষম খাবার খেতে হবে সব ধরনের খাবার প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে ওজন বাড়ানোর জন্য কিন্তু কোনো নিরাপদ কোনো ওষুধ নাই এদিকে লক্ষ্য রাখতে হবে কেউ অতএব কেউ যদি হয়তো এই ধরনের কথা বলে সস্তার ডাক্তারি করে এবং মানুষের সুযোগ নেয় বিভিন্ন রকম বাজে কোম্পানিগুলো মানুষকে ঠকানোর চেষ্টা করে ওখানে যাওয়া ঠিক হবে না একদমই ঠিক হবে না এগুলো সরু মোটা তাজাকরণের খাবারগুলিকে গুলে বোতল ভরে কিছু কবিরাজরা মানুষকে দেয় ওগুলোর ফলে লিভার কিডনি এবং স্টোমাক পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে ওটা আর কোনো দিন ঠিক হবে না এবং এই বয়সে আমরা আপনাকে কোনো ফুড সাপ্লিমেন্ট খাওয়ার কথাও বলবো না যদিও বেশ কিছু যে নিরাপদ সবজি ফলমূল থেকেই ভালো রেজাল্ট পাবে সালাদ থেকে থেকে দধি থেকে তিরিশটা বাদাম থেকে সরিষা বাটা থেকে সরিষা বাটা ভাতের সাথে খেলে পরেও ওয়েট বাড়ে এগুলোর থেকেই সে ভালো রেজাল্ট বের করেছে এবং প্রতি মাসে এই ধরনের খাবারগুলো খেলে এক দুই কেজি ওজন বাড়ানো নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামটাও রেগুলার দেখলে আমরা যে বারবার কথাগুলি বলি এগুলোর থেকেও সে একটা ভালো রেজাল্ট বের করে নিতে পারবে ধন্যবাদ ডাক্তার আরঙ্গবতী আপনার মূল্যবান পরামর্শ ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন যারা বিভিন্ন সময় পরামর্শ মতামত দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে জানিয়ে রাখছি যে আমাদের অনুষ্ঠানটি আপনারা প্রতিনিয়তই দেখবেন আপনারা জানেন যে বিজয় টিভিতে এই অনুষ্ঠানটি প্রতিদিন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে প্রচারিত হয় এবং অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত পরামর্শ থাকলে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলেও লিখবেন প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার ঢাকা এছাড়াও টিভি স্কলে যে মোবাইল নম্বর আসছে সেই নম্বরে ফোন করে আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আমাদের কাছে করতে পারেন আগামী দিন দেখা হবে ঠিক একই সময়ে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি